हेलो व्यूअर्स, आपनादेर सबाइके नंदिस किचेने आबारो स्वागतम जानाच्छि। आज आपनादेर सामने निये एसेछि छोला भुनार रेसिपी अथवा बुट भुनार रेसिपी। जेटाके रमजान मासे सबार टेबिले एटी एकटी प्रचलित एबं खूबी मजादार खाबार। देखुन आमि छोलाटाके शुकना छोला देखाच्छि एबं देखाच्छि भेजानो छोला। एई छोलाटा होच्छे आमि सारा रात धरे भिजिए रेखेछि। एखाने प्राय 500 ग्रामेर मतो छोला आछे जेटाके भिजानोर पर एई अवस्था होयेछे। तो आमि छोलाटाके अनेकक्षण धरे भिजिए रेखेछि, भिजिए तुले पानी थेके तुले निएछि। एरपर आमि सिद्ध तो करेछि, खूब भालो बेशी पानी दिए सिद्ध करे धुए तारपरे रान्नार जन्य चले एसेछि। एखाने आमि एकटा पैन बसिएछि, ओखाने सामान्य तेल एबं दिच्छि आमि কিছু বোনলেস চিকেন, যেটাকে আমি হালকা করে ভেজে নেব। আপনারা এই চিকেনটা ছাড়াও রান্না করতে পারেন, তবে আমার মনে হয় চিকেনটা দিলে বেশি মজাদার হয়, বাচ্চারা একটু বেশি পছন্দ করে। আমি এখানে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে হলুদ এবং খুব সামান্য একটু মরিচের গুঁড়া। এরপর দিলাম একটু ধনিয়ার গুঁড়া। এরপর দিব আমি লবণ, এটা আপনাদের স্বাদ এবং পছন্দ অনুযায়ী আপনারা করে নিতে পারেন। তো আমি এখানে অন্য কোনো মশলা এখনও দেই নাই, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে আমি একটু করে জল ঢেলে দিয়েছি যাতে মরিচটা পুড়ে না যায় মশলাটা। তারপর আস্তে আস্তে একটু একটু কষাতে থাকবো, এই ফাঁকে আমার মুরগিটা সেদ্ধ হয়ে যাবে এবং মশলাটাও কষানো হয়ে যাবে। মুরগিটা বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না, আমি দিয়ে দিয়েছি সামান্য লবণ। এই মুরগিটা আপনার 5 থেকে 10 মিনিটের মধ্যেই সিদ্ধ করা রান্না করা হয়ে যাবে। এরপর আমি এখানে ছোলাটা অ্যাড করব। দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ পরিমাণ রসুনের বাটা এবং দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ আদা বাটা। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ আদা বাটা। এখন আমি মশলাটা ভালোভাবে মিক্স করব এবং তেল উঠে আসা পর্যন্ত কষাতে থাকব। আপনারা খেয়াল রাখবেন, ছোলাটা সিদ্ধ করার সময় 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিবেন যাতে ছোলাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়। অনেকে এটাকে বেশি সিদ্ধ করেন, আবার অনেকে একটু শক্ত খেতে পছন্দ করেন। যার যার পছন্দ অনুযায়ী সেভাবে করে নামিয়ে নিয়ে ধুয়ে নিতে হবে। আমি এখানে মুরগিটা একটু কষানো হয়ে গেছে, এখানে আমি একটা বড় পরিমাণের আলু নিয়েছি, বড় সাইজের, সেটা সিদ্ধ করেছি একসাথে ছোলার সাথেই। এখন সেটাকে টুকরো টুকরো করে এখানে দিয়ে দিচ্ছি। এখানে আরেকটা কথা বলা জরুরি, আলুটাকে আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি, আপনারা চাইলে সেটাকে আরও ছোটো সাইজের নিয়ে কম পরিমাণে আলু দিতে পারেন। আমি এখানে একটু কাঁচা পেঁয়াজ অ্যাড করছি, পেঁয়াজটা রান্নার পরে দেখতে আমার ভালো লাগে, খেতে ভালো লাগে, তাই দিয়েছি। আপনারা দিলেও মনে হয় এটা আরও ভালো হবে। তো আমি ঢাকা দিয়ে দিলাম 2-1 মিনিটের জন্য, জাস্ট আলু, চিকেন আর মশলাটা একসাথে ভালোভাবে মেশার জন্য। হয়ে গেছে এটা কষানো, এখন আমি এখানে ছোলাটা দিয়ে দিব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আমি ছোলাগুলো দিয়ে দিচ্ছি, একে একে সবটা ছোলা দিয়ে আমি সেটা মিশিয়ে নিব। মেশানোর পর আমার তেমন একটা বেশি আলু মনে হচ্ছে না। তারপরে যদি আপনারা কেউ আলু কম খেতে পছন্দ করেন, তারা আলুটা একেবারে না দিলেও পারেন অথবা আরও কম দিলেও ভালো হবে, খেতে খারাপ হবে না। কিন্তু আমি এখানে কয়েকটা কাঁচা মরিচ ফালি করে নিয়েছি,
শুকনো মরিচ আমি খুবই কম ইউজ করেছি দেখেছেন, তাই আমি কাঁচামরিচটা কয়েকটা দিয়েছি। আপনারা যদি মনে করেন কাঁচামরিচ আরও কমও দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া, এটা কিন্তু আপনারা স্কিপ করবেন না। এই জিরার গুঁড়াটাতে ছোলাটার স্বাদ অনেক গুণে বাড়িয়ে দিবে। এবং এখানে আমি হাফ চামচ পরিমাণ দিয়েছি বিরিয়ানির মশলা, যেটা বাজারে প্যাকেট পাওয়া যায়, সে প্যাকেট কিনে সেখান থেকে আমি শুধুমাত্র হাফ চামচ পরিমাণ বিরিয়ানির মশলা দিয়েছি, যেটা খুব স্যান্ট বের হয়, যেটাতে আপনার একটা ফ্লেভার আসবে, খেতে খুব ভালো লাগবে। ঢাকা দিয়ে দিলাম আমি 5 মিনিটের জন্য, ফিরে আসলাম 5 মিনিট পর। অনেকটা হয়ে এসছে দেখুন, এখন আমি আরও কিছুটা পেঁয়াজ এতে অ্যাড করেছি। আমি টোটাল বড় বড় দুইটা পেঁয়াজ কুটেছি, দুইটা পেঁয়াজ কেটে নিয়েছি, সেখান থেকে আমি অল্প অল্প পরিমাণে মিশিয়েছি ধাপে ধাপে, সেটা রান্নার সময় আপনারা দেখেছেন। এই পেঁয়াজটা আমি একদম শেষ পর্যায়ে দিচ্ছি, যাতে এটার কালারটা থাকে, সেই সাদা সাদা কালারটা থাকবে এবং খেতে আপনার বা দেখতে খুবই ভালো দেখাবে। আমার ছোলা রান্নাটা একেবারেই শেষ। আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলটাকে ফেসবুকে ফলো করবেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনাদের যদি কোনো রান্নার রেসিপি আমার কাছ থেকে জানার থাকে তবে কমেন্ট বক্সে জানান, আমি অবশ্যই আপনাদেরকে করে দেখাবার চেষ্টা করব। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এই রেসিপিটি আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার পাশে থাকার জন্য ধন্যবাদ সবাই।